মানে ও মানে এখানকার লোকাল লোক একটাই জিনিস জানে, ওরাই ছবি তুলবে, মানে খারকুংলা ওরা কিনে ফেলেছে, আমরা তুলতে পারি না। কতখানি ইমোশন জড়িয়ে রয়েছে এটার সাথে, মানে হুমলিংলা নিয়ে যতটা ইমোশন জড়িয়ে রয়েছে না, খারকুংলাতে আমার মনে হয় অনেক বেশি জড়িয়ে রয়েছে। খারকুংলা কত জনের ভিডিওতে, কত ব্লগে, কতবার দেখেছি খারকুংলা, যতবার দেখেছি ভেবেছি কবে নিজে যাব। এটা কিন্তু বাইকার্সদের জন্য খুব রিস্কি, যেহেতু অক্সিজেনের একটু প্রবলেম রয়েছে, কথা কম বলারই চেষ্টা করব। এটা আমাদের যে ভারতবর্ষ আমার বিশ্বাসই হচ্ছে না। হেই গাইস, গুড মর্নিং। কলকাতা টু লাদাখ সিরিজের আর একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছ তোমরা, আগের দিন আমরা ছিলাম হোটেল লাউল প্যালেসে, ভাইয়া শর্মা রা ব্লগ করতে হুয়ে দেখে। তো অসাধারণ একটা হোটেল, নাম্বার তোমাদের দিয়েও দিয়েছি, এছাড়াও আমি দেখো স্ক্রিনে নাম্বার আসছে, তোমরা রেখে দিতে পারো। এত সুন্দর জাস্ট পার্কিং প্লেস। এই যে আমাদের গাড়ি হয়ে গেছে ফুল রেডি, অভিনবদা পুরো গিয়ার আপ হয়ে গেছে, আমারও গিয়ার আপ হওয়া হয়ে গেছে, জাস্ট জ্যাকেটটা পরবো, আমার গাড়ি পুরো লাগেজ লোড করে দিয়েছি। আর এখানে কিন্তু আমরা ফুল লাগেজ নিয়ে যাচ্ছি না, কারণ কি এতগুলো লাগেজ নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। অভিনবদা টপ ব্যাগটা নিয়ে যাচ্ছে, আমি আমার টপ ব্যাগ নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে ব্যাপার, কালকে কিন্তু একদম ক্যামেরা অন করার একদম ইচ্ছে হয়নি, ক্যামেরা ধরারও ইচ্ছে হয়নি, পুরো রেস্ট নিয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কি, হুন্ডার, তাই তো? ফার্স্ট আমরা অ্যাচিভ করব ওয়ার্ল্ডের, আগে ছিল হাইয়েস্ট মোটরেবল পাস, এখন বোধ হয় হাইয়েস্ট না, এখন কত নম্বর আছে, এখন মনে হয় থার্ড। তো থার্ড মোটরেবল পাস আমরা খারদুংলা এখান থেকে জাস্ট 30-32 কিলোমিটার, সেটা প্রথমে হিট করব। সেখান থেকে আমরা একটু বেরিয়ে যাবো হচ্ছে নুবরা ভ্যালি। তো চলো, ব্লগে থাকো, সাথে থাকো আর দেখতে থাকো শুভ সরকার ব্লগস। আশা করি খুব ভালো লাগবে, জার্নিটা তোমরাও এনজয় করতে পারবে আমাদের সাথে সাথে। চলো একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট গোপ্রো মোডে। ওম নমঃ শিবায়, জয় বজরংবলী। চলো স্টার্ট করলাম আজকে আমরা আমাদের রাইড। আর জাস্ট কিছুটা এসেই বাঁ হাতে কিন্তু পেয়ে গেছি আমরা এইচপির পেট্রোল পাম্প। তোমরা কিন্তু চাইলে এখানেও পেট্রোল ভরিয়ে নিতে পারো। চেকিং হবে, পাস পাস। আর জাস্ট এই পেট্রোল পাম্পের সামনে আমাদের চেক হয়ে গেল, আরসি আর আধার কার্ড না? ওকে ভাই, এটা কিন্তু কখনোই তোমরা মিস করবে না, মিস করলে কিন্তু তোমরা উপরে উঠতে পারবে না, আটকে দিবে। আমার গতবার একটা বন্ধু কিন্তু আটকে পড়েছিল এই কারণেই। হ্যালো, চেকিং ডান, এবার আমরা বেরোবো। পারমিট দেখানা হ্যাঁ, জো জো পারমিট বানায় না, কিতনা দূর মে? 15 মিনিট কা বাদ। ওকে ওকে স্যার। দেখো আমার ডান দিকটাতে পুরো ন্যাড়া পাহাড়, কোনো সবুজের চিহ্ন মাত্র নেই। বাঁ দিকটাতে দেখো পুরো সবুজ করে দিয়েছে, এটা কিন্তু কৃত্রিমভাবে লাগানো রয়েছে। আর ওই দিকে দেখা যাচ্ছে শান্তিস্তূপা, এই নিচে একটা কোনো কিছু হচ্ছে যেটা সম্ভবত 1-2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। নিচে যে গাছের পাটটা দেখছো এটা কিন্তু পুরোপুরি কৃত্রিমভাবে হয়েছে, মানে যেহেতু এখানে অক্সিজেনের লেভেলটা প্রচণ্ডই কম, এখানকার লোকজন সরকার ইনিশিয়েটিভ নিয়ে সবুজের একটা টাচ দেওয়ার চেষ্টা করেছে, যাতে লাদাখকে নিয়ে ভবিষ্যতে অনেক কিছু করা যায়। এই পুরো পার্টগুলো কিন্তু ওই একই, মানে নতুন করে ওরা গাছ লাগিয়ে জায়গাটাকে অনেকটা ইজি করেছে মানুষের বসবাসের জন্য, যাতে ভবিষ্যতে ট্যুরিজমটা অনেক বেশি ডেভেলপ করা যায়, আর করাটাই উচিত, তাতে মানে অনেকেরই সুবিধা হবে। অনেকেই লাদাখ এই কষ্টের জন্য, অক্সিজেনের কষ্টের জন্য কিন্তু আসতে পারে না। আর একটা কথা তোমাদের বলে দিই, জাস্ট আমরা ওই পেট্রোল পাম্প থেকে, আমাদের তো পেট্রোল পাম্প থেকে বললো মোটামুটি 20 কিলোমিটার পরে গিয়ে আমাদের পারমিট চেক হবে, বাট না, ওরা একটা ভুল ইনফরমেশন দিয়েছিল। জাস্ট 1-1.5 কিলোমিটারের মাথায় আমাদের আবার একটা চেক হলো, সেখানে আমরা যেটা পারমিট বানিয়েছিলাম মানালিতে বসে অনলাইনে, সেটাই কিন্তু চেক হলো। আর আমরা কিন্তু কোনোরকম প্রিন্ট আউট নিয়ে আসিনি, সেই মোবাইলের জাস্ট ওই বারকোডটা দেখালাম, ওরা বারকোডটা স্ক্যান করে কিন্তু আমাদের ছেড়ে দিল। তো এটা তোমাদের ইনফরমেশন দেওয়ার ছিল। আর কালকে আমি তোমাদেরকে বললাম লেতে বসে পুরোপুরি ল্যাথ খেয়েছি, মানে কালকের দিনটা আমরা কিন্তু পুরোপুরি ল্যাথ খাইনি। আমরা একটা কাজ করেছিলাম, আমাদের KTM অ্যাডভেঞ্চার 390 অলরেডি লে অব দিয়ে আসতে তার 2600 কিলোমিটার মতো হয়ে পড়েছিল, লেতে রয়েছে একটা KTM এর সার্ভিস সেন্টার, তো আমরা কিন্তু লেতে আমাদের KTM অ্যাডভেঞ্চার 390 মানে আমার টাইগারকে পুরোপুরি সার্ভিস করিয়ে নিয়েছিলাম। গাড়ি ধোয়ায়নি, বাট মোবিল ফিল্টার আর চেনটাকে ভালো মতো পরিষ্কার করে ওরা কিন্তু সুন্দর করে লিউপ করে দিয়েছিল। তো সেই ছোট্ট পার্টটা একটু দেখে নাও তোমরা, জাস্ট লোকেশনটা দেখো সামনে, পুরো স্নো পিক মাউন্টেন। আর আমরা কোথায় এসেছি জানো? আমরা চলে এসেছি আমার ঠিক পেছনেই দেখো KTM সার্ভিস সেন্টার, কারণ কি কলকাতা থেকে চালিয়ে আমরা মোটামুটি 2700-2800 কিলোমিটার মতো চলেই এসেছি। তো ভাবলাম যে অপশন যখন আছে একটু মোবিল রেন্টটা করে নেওয়া যাক। তো এই যে দেখতে পাচ্ছ,
গাড়ির মোবিলটা পুরো ট্রেন হবে এখন এই যে মোবিল ট্রেন হবে আর গাড়িটা হালকা ফুলকা একটু চেনের অ্যাডজাস্টমেন্ট হবে আর যেটা হবে হচ্ছে গাড়ির চেনটা পরিষ্কার হবে সাথে লিউব হয়ে যাবে এইয়া করে দিচ্ছে তো তোমরা যদি আসো কেটিএম নিয়ে তোমরা কিন্তু কেটিএম সার্ভিস সেন্টারে চলেই আসতে পারো কেটিএম সার্ভিস সেন্টার মারলেই নিতে এসে তোমরা কিন্তু পেয়ে যাবে ম্যাপে থামস আপ দেখো পুরো এই পার্টটা পুরো কৃত্রিম ভাবে করা কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে যার জন্য কিন্তু অনেকটা অক্সিজেনের পরিমাণ বেড়েছে গাছ লাগানো কতটা জরুরি এরা এইসব জায়গায় গাছ লাগাচ্ছে আর আমরা আমাদের গাছ কেটে ফেলে বড় বড় বাড়ি বড় বড় বিল্ডিং তৈরি করছি তৈরি করো বাট সাথে কিছু গাছও লাগাও এইটুকুটাই বার্তা দেবো আর সামনের যে পাহাড়টা দেখো অসাধারণ পুরো বাদামি কালারের পাহাড় আর ঠিক ওপরটাই পাহাড়ের মানে একদম পাহাড়ের টপগুলো দেখো স্নো কভার্ড রয়েছে মারাত্মক লাগছে দেখতে লাইফের আর একটা বাকেট লিস্ট আজকে পূরণ হতে চলেছে খারদুংলা কতজনের ভিডিওতে কত ব্লগে কতবার দেখেছি খারদুংলা যতবার দেখেছি ভেবেছি কবে নিজে যাব ফাইনালি আজকে নিজে অ্যাপ্রোচ করতে চলেছি আর দেখেছো রাস্তাটা জাস্ট খাঁড়া উঠে গেছে জানি গোপ্রোতে বুঝতে পারছো না কিন্তু এইটুকুটা তোমাদের বলে দিই গাড়ি আমার থার্ড গিয়ারে রয়েছে পুরো কিন্তু পিক আপ ছাড়েনি বাট বুঝতে পারছি গাড়ির কিন্তু একটু চাপ হচ্ছে আর একদম আমরা খাঁড়া উঠতে চলেছি এবার কিন্তু বিয়ারও জাস্ট চুমু রাস্তা বানিয়ে রেখেছে আগে রাস্তাটা এতটা ভালো ছিল না জাস্ট চেকিং পয়েন্ট থেকে কয়েক কিলোমিটার এসেছি আর সিনারিটা দেখো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে ডান দিকে রয়েছে পুরো রেড কালারের পাহাড় আর তার আরও আরও ডান দিকে রয়েছে জাস্ট পুরো স্নো পিক মাউন্টেন্স হোয়াট আ ভিউ জাস্ট সামনের পোর্শনটা দেখো মানে লিটারালি মেসমারাইজিং ভিউ একটা আর সাউথ পুলু দেখাচ্ছে এখান থেকে 13 কিলোমিটার মতো আর খারদুংলার টপ এখান থেকে 27 কিলোমিটার আর 27 কিলোমিটার পুরোপুরি আমরা এই পাহাড়ি ব্যান্ডের মজা নিতে নিতে যাব আমরা কিন্তু বেরোতে আজকে বেশ খানিকটা লেট করেছি খুব একটা তাড়াহুড়ো নেই কারণ বাট আজকে আমাদের 130 কিলোমিটার মতো জার্নি রয়েছে নুবরা ভ্যালি যেতে হবে তো এই জন্য ভাবলাম একটু দেরি হয়েছে হোক বাট ভালো করে রেস্ট নিয়ে যাওয়াটাই আমাদের উচিত আর বিয়ারও কিন্তু কন্টিনিউয়াস মানে নিজেদের কাজ করেই চলেছে রাস্তাকে আরও কতটা ভালো করে দেওয়া যায় রাস্তাকে আমাদের সাধারণ মানুষের জন্য আরও কতখানি কত কী করা যায় জাস্ট ওইটার পিছনে লেগে রয়েছে দেখতেই পাচ্ছ কন্টিনিউ এরকম পাহাড়ের টপেও কিন্তু কাজ চলছে তো ওদের জন্য কিন্তু রেসপেক্ট বস সামনের গাড়িটা ধুলো খেতে খেতে আমাকে যেতে হচ্ছে একটু ক্রস করে যাই হ্যাঁ 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 বাপরে পুরো যে পাহাড়টা দেখো পুরো ঝুড়ো পাথরের পাহাড় যে কোনো মুহূর্তে কিন্তু পাথর গড়াতে পারে তাই এইসব জায়গা না কখনো দাঁড়ানোটা উচিত না মানে উচিত কাজ হবে না খুব একটা প্রয়োজন না পড়লে এইসব জায়গায় না দাঁড়ানোই ভালো হবে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো মাটিটা পড়ে রয়েছে এটা কিন্তু বাইকার্সদের জন্য খুব রিস্কি আর সামনের পাথরটা দেখো মানে পাহাড়টা দেখো পুরো রেড কালার হয়ে রয়েছে একটা মাইল ফলকে লেখা রয়েছে বিয়ারও আপকে সেবা মে চলো রাস্তা তো ভালো বাট এই ধুলোর প্যাচটা না খুব রিস্কি যে কোনো সময় গাড়ির চাকা স্কিড করতে পারে আর করছে পেছনের চাকা পুরো ফিস্টেল খাচ্ছে ওফ 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 হ্যাটস অফ গাইজ দেখো কোন পরিস্থিতিতে এরা থাকে জাস্ট দেখো দেখো কত কষ্টকরভাবে এরা নিজেদের কাজটা করে যায় আমাদের জন্য নেশনের জন্য একটা বড় স্যালিউট তো এদের জন্য বানতা হয় বস বেন্ডিংটা কিন্তু প্রচণ্ড শার্প ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্যের পথে যে স্নোপিক মাউন্টেনগুলো আমরা নিচ থেকে দেখছিলাম জাস্ট দেখো কতটা কাছে চলে এসছে আর পুরো পাহাড়ের ওপরটাতে ঝুড়ো ঝুড়ো বরফ পড়েছে দেখেই বোঝা যাচ্ছে খুব রিসেন্ট স্নোফল হয়েছে মেবি আজ সকালে কি কাল রাতেও হতে পারে আর আমরা জাস্ট এন্টার করছি কিন্তু সাউথ পুলু সাউথ পুলু থেকে খারদুংলা পাস হচ্ছে এই মোটামুটি 12-13 কিলোমিটার মতো এই সাউথ পুলুতে কিন্তু তোমরা পেয়ে যাবে কিছু ফুড জয়েন্ট বাপরে বেশি কথা বলছি তো নিঃশ্বাস চড়ে যাচ্ছে পুরো
আর ইভেন আমাদের লেটও হয়েছিল এই জিনিসটা, বেশি লাগেজ উপরে তুলছি যখন আমাদের বেশ নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল। এই যে জাস্ট এটা সাউথ পুলু, এই পয়েন্টে তোমরা প্রচুর ফুড জয়েন্ট পেয়ে যাবে, ইচ্ছে করলে তোমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেদের খাওয়ার দাওয়ার, এখানে মনে হয় একটা এন্ট্রিও করাতে হবে, আমরা করিয়ে নেবো আমাদের এন্ট্রি। এটা লেট ডিস্ট্রিক্ট পুলিশের চেকিং চলছে, এখানে বাইকটা রেখে দিয়েছি, এখানে জাস্ট আমাদের মনে হয় গাড়ির নাম আর নিজের নাম মনে হয় এন্ট্রি করাতে হবে। চলো দেখি কি করতে হবে। তোমরা যেখানে দেখলে আমাদের চেকিংয়ের ব্যাপার ছিল, ওখানে জাস্ট আমাদের নাম আর গাড়ির নাম্বারটা এন্ট্রি করলো, আর কোথায় যাবো জাস্ট এটা জিজ্ঞেস করলো, এগুলো এন্ট্রি করে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর ওখান থেকে আমি যখন জিজ্ঞেস করলাম খারদুংলা কত দূর, তো বললো 14 কিলোমিটার, আর অলরেডি আমরা কিন্তু 5 কিলোমিটার মতো আবার চলেও এসেছি। যেহেতু অক্সিজেনের একটু প্রবলেম রয়েছে, কথা কম বলারই চেষ্টা করবো। জাস্ট বাঁদিকটা দেখো, রীতিমতো একদম একটা মনে হচ্ছে অন্য একটা জগৎ। এটা আমাদের যে ভারতবর্ষ আমার বিশ্বাসই হচ্ছে না। উফ কি দৃশ্য, জীবনে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একবার না একবার, চাই বাইকে চাই গাড়িতে যেভাবেই হোক, লাদাখ একবার করা উচিত। লাদাখ তোমাদের আসতে গেলে মোটামুটি 14-15 দিনের একটা ট্রিপ হবে, কিন্তু এই 14-15 দিনে তোমরা যা নিয়ে নিজের বাড়ি ফিরবে, এন্টায়ার লাইফে আমি মনে হয় কোনোদিনও ভুলতে পারবে না তোমরা। ঠান্ডা কতটা জাস্ট একটু দেখো, দেখলে বুঝতে পারবে হয়তো, বরফটা গলে যে জলটা বেরোচ্ছে সেটা মাঝে মাঝেই কিছু জায়গায় কিন্তু একদম বরফ হয়ে গেছে। সূর্যের আলোটা আছে বলে, সূর্যদেব আছে বলে একটুখানি রক্ষা, না হলে কিন্তু খুব কষ্ট হতো। সূর্যদেব আর একটু থেকো, তুমি থাকলে আমাদের কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে। আর পেয়ে গেছি আমরা একটুখানি অফ রোড প্যাচ, খুব একটা বেশি নেই তবে আছে বেশ খানিকটা, মোটামুটি 600-700 মিটার তো রয়েছে মনে হয়। যত ওপরের দিকটাতে উঠছি বরফ কিন্তু বাড়ছে, বেশ ভালোই অফ রোড রয়েছে কিলোমিটার খানেক। ফাইনালি আমরা দুজনে মিলে আবারও একটা ওয়ার্ল্ডের থার্ড হাইয়েস্ট মোটরেবল পাস, যার অল্টিটিউড 17,982 ফিট অ্যাচিভ করে ফেলেছি। একটু জাস্ট ক্যামেরাটা তোমাদের ঘুরিয়ে দেখাই, এই দেখো লিটারালি পেছনটাতে রয়েছে স্নো কাভার্ড মাউন্টেন, পুরো স্নো, আর আমাদের বাইক ওখানে রেখেছি। লাকিলি আমি আমার বাইকটা নিয়ে অলরেডি ছবি তুলে নিয়েছি অভিনবদাকে, এখন ছবি তোলাতে হবে। প্রচণ্ড ভিড়, মানে বাইকারদেরকে তো রীতিমতো অসম্মান, মানে ও মানে এখানকার লোকাল লোক একটাই জিনিস জানে, ওরাই ছবি তুলবে, মানে খারদুংলা ওরা কিনে ফেলেছে, আমরা তুলতে পারি না, এই হলো ব্যাপার। ফাইনালি আমি তুলেছি, আমরাও ওরকম, আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে, কাউকে ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই। তো আমরা কিন্তু আবারও একটা পাস দুজনে মিলে একসাথে কমপ্লিট করে ফেললাম, মানে তোমাদের বোঝাতে পারবো না কতখানি খুশি আমরা, খুব খুশি। দেখতাম না যে খারদুংলা পাস জাস্ট এই জায়গাটা কতখানি ইমোশন জড়িয়ে রয়েছে এটার সাথে, মানে হুমলিংলা নিয়ে যতটা ইমোশন জড়িয়ে রয়েছে না, খারদুংলাতে আমার মনে হয় অনেক বেশি জড়িয়ে রয়েছে। কারণ কারণ ছোটোর থেকে এটা একটা দেখেছি যে এটা আমাদের করতে হতো, করতে হতো, করতে হবে, ফাইনালি আজকে করে ফেলেছি। ও মানে রীতিমতো ফুললি ফুললি ইমোশনাল মোমেন্ট, একটা দারুণ লাগছে। বেশিক্ষণ দাঁড়াবো না, 10-15 মিনিট দাঁড়িয়ে একটু ফটো সেশন আমরা করবো, একটা ছোটোখাটো রিল বানাবো, সেগুলো তোমরা দেখতে গেলে আমাদের ইনস্টাগ্রামে চলে যেতেই পারো। তো চলো অভিনবদাকে একটু ছবি তোলাই, আর তোমাদের সবার ভালোবাসা, তোমাদের সবার প্রেয়ার, আমার বাড়ির লোকের প্রেয়ার, আমার বাড়ির লোকের আশীর্বাদ এই নিয়ে। কিন্তু বাবা তুমি যদি দেখো ভিডিও, রিয়া তুমি যদি ভিডিও দেখো, অভিনবদার বাড়ির থেকে যদি ভিডিও দেখো, আমরা দুজনে মিলে খুব ভালোভাবে সুস্থ শরীরে খারদুংলা করেছি, খুব ভালো লাগছে। এই মুহূর্তে আমরা রয়েছি খারদুংলা টপ, যেটা তোমাদেরকে অলরেডি দেখিয়েই ফেলেছি। আর আমাদের আজকের টার্গেট কত দূর জানো? আমাদের আজকের টার্গেট খালসার হয়ে নুব্রা স্যান্ডউইচ,
মানে 86 কিলোমিটার 86 কিলোমিটার গিয়ে আমাদের জার্নি আজকে কমপ্লিট করব আমরা কিন্তু আজকে হুন্ডারে স্টে করব আজকের ভিডিও আর লম্বা করছি না মানে এই ভিডিওটা আর লম্বা করছি না এর পরের পার্টে তোমরা দেখতে পাবে আমাদের খারদুংলা থেকে নুবরার জার্নি চলো ভিডিওটা যদি দেখে তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে আমাদের খারদুংলা জার্নি দেখে তোমাদের যদি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো আর ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার এদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করতেই পারো আমি জানি অনেকেই তোমাদের ইচ্ছে থাকে এরকম খারদুংলা বা এরকম বড় বড় টপ ভিজিট করা আজকে আমি জানি হয়তো বা তোমরা করতে পারছো না তোমাদের হয়ে হয়তো তোমাদের মতো করে আমি করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে অনেকেরই ইচ্ছে থাকে বাট তোমাদের ফ্যামিলি প্রেশার বিভিন্ন রকম প্রেশারের জন্য তোমরা হয়তো এত দূর আসতে পারো না বাট কি আমিও অনেকদিন ধরে ট্রাই করতাম 3 বছর ধরে চেষ্টা করেছি লাদাখ আসার ফাইনালি কিন্তু এই বছরটা করতে পেরেছি তোমাদের হয়েই করলাম ভাবো যে আমাদের আমাদের সাথে আমাদের দুজনের সাথে তোমরাও এই জার্নিটা করলে চলো এই ভিডিওটা আর একদমই লম্বা করছি না এর পরের পার্টে তোমরা দেখতে পাবে আমাদের নুবরার জার্নি তো ভিডিওটা এখানে এন্ড করলাম দেখা হবে তোমাদের সাথে আবার একদম নেক্সট পরের ভিডিও ঠিক এই জায়গাটা থেকে ভিডিওটা আমরা স্টার্ট করব Even the nights the darkest before the dawn